হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 500 কম্পিউটার জিকে এবং আধুনিক প্রযুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 13-এ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং এর আগের পার্টগুলোতে তোমাদের অনেক হেল্প হয়েছে, সেটা আমাকে তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছ। তো এটা জানতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে যে এই ক্লাসগুলো তোমাদেরকে অনেকটা সাপোর্ট করছে, তোমাদের অনেক ভালো লাগছে। তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কম্পিউটারের পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কারণ এই যে রেলের NTPC এবং গ্রুপ ডি এবং কনস্টেবল বা লেডি কনস্টেবলের যে পরীক্ষাগুলো আসছে, তার সিলেবাসে কিন্তু কম্পিউটার পার্ট কিন্তু রাখা হয়েছে। তোমরা অনেকেই সেটা জানো যারা তোমরা সিলেবাসটা দেখেছো, সেই সিলেবাস ফলো করেই কিন্তু এই সমস্ত ক্লাসগুলোকে করানো হচ্ছে। সুতরাং তোমরা কিন্তু একটিও ক্লাস মিস করো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করা যাক আজকের কম্পিউটার জিকের পার্ট 13। তো আজকের কম্পিউটার ক্লাসের পার্ট 13 শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 411 থেকে। কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে? উত্তর অ্যাপেল। কোশ্চেন নাম্বার 412, মেন ফ্রেম কম্পিউটার এর ছোট সংস্করণ কোনটি? উত্তর মিনি ফ্রেম। কোশ্চেন নাম্বার 413, অ্যানিমেশন শব্দের অর্থ কী? উত্তর জীবন্ত করা। কোশ্চেন নাম্বার 414, ই ফোন কী? উত্তর ইন্টারনেট ফোন। কোশ্চেন নাম্বার 415, পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কী? উত্তর মার্ক ওয়ান। কোশ্চেন নাম্বার 416, মার্ক ওয়ানের দৈর্ঘ্য কত ছিল? উত্তর 51 ফুট লম্বা ছিল এটি, অর্থাৎ খুবই বড় ছিল। কোশ্চেন নাম্বার 417, PDP-8 কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর দ্বিতীয়। কোশ্চেন নাম্বার 418, লাইট পেন কী? উত্তর এক ধরনের ইনপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 419, কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না? উত্তর ফ্লপি ডিস্ক। কোশ্চেন নাম্বার 420, র্যাম ক্যাচে কিসের অংশ? উত্তর র্যামেরই একটা অংশ। কোশ্চেন নাম্বার 421, ডিজিটাল ক্যামেরা কী ধরনের ডিভাইস? উত্তর ইনপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 422, ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে? উত্তর টাচপ্যাড। কোশ্চেন নাম্বার 423, পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? উত্তর 2000 সালে, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 424, কম্পিউটারে উচ্চমানের গেম খেলতে হলে কি সংযোজন করতে হয়? উত্তর গ্রাফিক্স কার্ড। কোশ্চেন নাম্বার 425, কত সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি হয়? উত্তর 1956 সালে, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 426, পেনড্রাইভ এর অপর নাম কী? উত্তর ফ্ল্যাশ ড্রাইভ। কোশ্চেন নাম্বার 427, 1983 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? উত্তর 19 বছর, এটিও একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 428, বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভাণ্ডার কোনটি? উত্তর উইকিপিডিয়া। এটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আমাদের যখন কোনো প্রশ্ন উত্তর জানার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই উইকিপিডিয়া ওয়েবসাইটে গিয়ে সার্চ করে সেই তথ্যটা জেনে নিই। কোশ্চেন নাম্বার 429, কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কি বলা হয়? উত্তর হোয়াইট হ্যাট হ্যাকার। এখানে কিন্তু অপরের হবে, এটা একটু টাইপিং মিস্টেক আছে। কোশ্চেন নাম্বার 430, ম্যালিসা ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমণ করে? উত্তর 1999 সালে, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেও কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে, এটা ওয়ার্ল্ড হবে। কম্পিউটারের আজকের ক্লাসের প্রশ্নগুলোও কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা কিন্তু ক্লাসটাকে সম্পূর্ণ ফলো করো। এবং এই সমস্ত ক্লাসের যে PDF ফাইল সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। এই সমস্ত PDF ফাইলগুলো পেতে টেলিগ্রাম অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখো, এবং টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে সার্চ করতে হবে জবস অ্যান্ড নলেজ, তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবে। তো তারপর তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো এই সমস্ত ফাইলগুলো ডাউনলোড করার জন্য। কোশ্চেন নাম্বার 431, ম্যালিসা এর আক্রমণের ভয়ে কোন কোম্পানি তাদের ইমেল সার্ভার বন্ধ রাখে? উত্তর মাইক্রোসফট। কোশ্চেন নাম্বার 432, ম্যালিসা ভাইরাস তৈরি করে কে? উত্তর ডেভিড স্মিথ। এগুলো কিন্তু খুবই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 433, ম্যালিসা ভাইরাস তৈরির অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? উত্তর 10 বছরের জেল হয়েছিল। কোশ্চেন নাম্বার 434, মাই ডুম ওয়ার্ম কী? এটা একটা কম্পিউটার ভাইরাস। কোশ্চেন নাম্বার 435, মাই ডুম ওয়ার্ম কম্পিউটার ভাইরাস কত সালে সাইবার জগৎকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে? উত্তর 2004 সালে। কোশ্চেন নাম্বার 436, মাই ডুম ওয়ার্ম কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমণ করে? উত্তর 250,000 কম্পিউটারকে।
কোশ্চেন নাম্বার 437, যদি কেউ অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। কোশ্চেন নাম্বার 438, অন্যের ওয়েবসাইটে গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কি বলা হয়? উত্তর হ্যাকিং। কোশ্চেন নাম্বার 439, ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কি বলে? উত্তর প্লেগারিজম। কোশ্চেন নাম্বার 440, কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 441, অ্যালাইনমেন্ট কত ধরনের? উত্তর চার ধরনের। কোশ্চেন নাম্বার 442, মাইক্রোসফট ওয়ার্ড চালুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে? উত্তর নিউ ডকুমেন্ট, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে যায়। কোশ্চেন নাম্বার 443, অভ্র কি? অভ্র হলো বাংলা লেখার সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 444, অভ্র কত সালে প্রবর্তিত হয়? উত্তর 2007 সালে। কোশ্চেন নাম্বার 445, ইংরেজি ইউ বাটন দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কি লেখা যায়? উত্তর বর্গীয় এবং ঝ। কোশ্চেন নাম্বার 446, উইকিপিডিয়া তৈরি করেন কারা? অর্থাৎ উইকিপিডিয়া যে তথ্যগুলো কারা প্রদান করে? উত্তর সারা বিশ্বের মানুষ। কোশ্চেন নাম্বার 447, প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উত্তর অ্যালটেয়ার। কোশ্চেন নাম্বার 448, প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উত্তর পিডিপি ওয়ান। কোশ্চেন নাম্বার 449, মিনি কম্পিউটার এর জন্মদাতা কে? উত্তর কেনেথ এইচ ওলসেন। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 450, পামটপ কি? পামটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কম্পিউটার জিকের ক্লাস 13। আশা করি অন্যান্য ক্লাসগুলোর মতো এই ক্লাসটিও তোমাদেরকে অনেকটাই হেল্প করবে এবং তোমাদের অনেক উপকারে লাগবে। তো এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং তোমাদের নিজেদের বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।